بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام الله ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شمالة محشر بجانب سيسر مالوشياتك যারা মুনাফিকি করে তাদেরকে সালাম দেওয়া যাবে কিনা সম্মানিত মহসিন ভাই মুনাফিক সাধারণত দুই প্রকার একটা হল এইকাধি যে অর্থাৎ বিশ্বাসগত ভাবে সে অন্তরেই মুনাফিকি যেমন আল্লাহ রসুলের আমলে মুনাফিক ছিল অনেক তার সর্দার ছিল আব্দুল বিন ওবাই মুনাফিক তারা মুনাফিকি করছেন আমাদের সাথে থাকেও মুনাফিকি করছেন আল্লাহ রসুলের আমলে ওহিনাজিলের সময় মুনাফিকি করছেন এদের শাস্তি সম্পর্কে আল্লাহ কোরআন মাসিদে বলছে ইনান মুনাফিক নাফিদ দার্কিল আসফলিনার যে মুনাফিকের শাস্তি হবে জান সর্বনিম্ব স্বরে তাদের সম্পর্কে একটা সুরাই নাজিল করা হয়েছে সুরা মুনাফিকুন তারপরে সুরা তবাতে অন্যান্য জায়গাতেও আলোচনা করে সুরা বাকারা প্রথমে মুমিনদের পরে কাফেরদের পরে মুনাফিকদের অনেক বিষয় আলোচনা করা হয়েছে তো এই সমস্ত মুনাফিক আজও জামানায় আছে যারা কোরআনাদেশের বিরোধিতা করে মুসলমানদের বিরোধিতা করে এবং আসলে তারা মুনাফেক এই সমস্ত মুনাফিক তো কাফের পর্যায়ে তাদেরকে সালাম দেওয়া যাবে না আর প্রকার মুনাফিক আছে যারা আমলগত মুনাফিক এই সমস্ত উঠা বসে চলা আলে মোলামার মাঝে এই সমস্ত শিবর থেকে যায় সাধারণ মানুষ থাকে শিক্ষিত মানুষের মাঝে যারা নামাজি পরিস্কার থাকে তাদের মাঝে অনেক সময় এগুলি দেখা যায় আল্লাহ হেফাজত করুন যেমন আল্লাহ একটা হাদিসের মধ্যে স্পষ্টতা প্রমাণ এভাবে করে যে আয়াতুল মুনাফিকে সালাচাত মুনাফিক তিন প্রকার আর কৃত মুনাফিকের আলামত তিনটি যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে আর ওয়াদা করলে বঙ্গ করে আমানত করলে খেয়ানত করে ওই যে খসা বা ফাজ বিবাদ লাগলে তো উঁচু উঁচু বাক্য হইলে তখন কি করে অশ্লীলতা বলা শুরু করে দেয় তো এটি মুনাফিকের আলামত এটি তো অনেকের মাঝে আছে এই সমস্ত মুনাফিক তো মানুষের ক্ষতি অনেক সময় করে কেউ ক্ষতি করে না এদেরকে সালাম দিতে মুসাফা করতে নিষেধ নেই তবে আপনার যেটা উদ্দেশ্য এখানে সেটা হলো যে মনে করেন আপনি একটা বিশ্বস্ত করে আমানত মনে করে বা বিশ্বাস মনে করে তাহলে ভালো লোক মনে করে কাজ দিচ্ছেন সে মুনাফিকই করে ফেলছে তখন একটা মানুষের আগে এর সাথে কথা কথাবার্তা নেই এর সাথে সালাম মুসাফা কিছু নেই মুনাফি কি করছে তবে এক্ষেত্রে সালাম মুসাফা বন্ধ করে দেওয়া উচিত হবে না সে যে অন্যায় করছে সেটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি সেখানে পুরস্কৃত হবেন তার অন্যায়ের কারণে সে শাস্তি পাবে দেখা শাখা তার সাথে করলে সালাম মুসাফা হইলে ভালো তার সাথে এত প্রীতির খাতে যে হয়তো হবে তা জরুরি নয় কিন্তু কথাবার্তা বন্ধ করা যাবে না আর একটা হইল সম্ভবত মানুষের রাগ হয় সে এত বড় একটা কাজ করলো এত একটা মিজাফরগিরি করলো এতটা বেইমানি কাজ করলো এটা উচিত নয় আর তার সাথে হয়তো আপনি ব্যবহার ভালো যদি ভালো করতে পারেন তার জন্য সংশোধনের কারণ হইতে পারে তার জন্য শিক্ষারও কারণ হইতে পারে এটা তার জন্য উপদেশ বাণী হইতে পারে যাই নিজেকে সবুর করতে হবে আর মানুষের সাথে মোয়ামলা করতে গেলে আগে হিসাব নিকাশ করতে হবে হঠাৎ করে কাউকে বিশ্বাস করে কোনো কাজ দিয়ে তারপরে নিজেকে ধোকায় পড়া যাবে না আল্লাহ আমাদেরকে মুনাফেকের চরিত্র থেকে দূরে থাকার তৌফিক দান করুন